আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল রেলের জরিপ শেষ, চলছে নকশা প্রণয়নের কাজ, 2026 সালে চালু। নুসরাত হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, আসামি অধ্যক্ষ সিরাজ সহ 16 জন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার জলদস্যু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। শুনছিলেন ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ এবং আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়া সংবাদে আরো থাকছে, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সাফল্যের গৌরবে উজ্জ্বল বাংলাদেশ, 30 বছরের 150 বীর শহীদ। বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে দুদেশের ব্যবসায়ীদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এদিকে আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। আজহারুল ইসলামের রিপোর্ট। জাপান সফরের প্রথম দিনেই টোকিওতে দুদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতেই জাপানের সাথে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশকে আগামীতে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। দেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পণ্য সারা বিশ্বে বেশ সুনাম অর্জন করেছে। এ সময় পাট ও পাটজাত পণ্য রপ্তানির কথা জানান সরকার প্রধান। Our agro-based products, jute goods, home appliances, light engineering products, leather products, pharmaceuticals and electronic gadgets are making a mark in the world market. পরে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে এসব সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। With environmental concern growing globally, biodegradable jute and substitute jute products from Bangladesh tend a huge potentials. I invite you to explore the full potentials to business and trade relations with Bangladesh. Given the excellent bilateral relations and understanding that exists between our two leaderships and the tremendous goodwill prevail between our two peoples, let us lift the business relations to a high level. এর আগে টোকিও পৌঁছেই প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে না গিয়ে দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় জাপানকে মডেল হিসেবে নিয়ে বাংলাদেশকেও সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল রেলের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগারগাঁও মেট্রো রেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভায় তিনি এই কথা জানান। 20 কিলোমিটার দীর্ঘ পাতাল রেলের সম্ভাব্য যাচাই সহ বিভিন্ন জরিপ শেষ হয়েছে, পাশাপাশি মূল নকশার কাজও শেষের পথে। 53,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের নির্মাণ কাজ 2026 সালের মধ্যে শেষ হবে। এমআরটি লাইন 1 যেটা বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত, এখানে 20 কিলোমিটার হবে পাতাল রেল, আর এটার বিস্তৃতি আরো বড়, 31 কিলোমিটার হচ্ছে মোট এই এমআরটি লাইন 1, যেটা নির্মাণ ব্যয় 52,000 কোটি টাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট আজ আদালতে জমা দেবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে বলেও জানান তিনি। মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে ১২ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুসরাতকে হত্যা করা হয় বলে স্বীকার করেছে তারা। গেল ৬ এপ্রিল ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় নুসরাত। খুলনার সুন্দরবনে চাঁদপাই রেঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু হাসান বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র ও গোলা বারুদ। র্যাব জানায় সুন্দরবনে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় ভোরে চাঁদপাই রেঞ্জে অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা। সে সময় র্যাব ও পাল্টা গুলি চালালে ৪ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে কুমিল্লার বোয়ারা বাজার সীমান্ত এলাকায় বিজিপি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ, যতদিন ইচ্ছা হাসপাতালে থাকতে পারবেন, বিএসএমইউ এর পরিচালক। ত্রিশালে নজরুল স্মৃতি কেন্দ্রের বেহাল দশা, উদাসীন কর্তৃপক্ষ, হতাশ দর্শনার্থীরা। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এ কে মাহবুবুল হক। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যেসব সমস্যা নিয়ে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তা থেকে অনেক উন্নতি হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যেসব বক্তব্য প্রচার হচ্ছে তার কোনো সত্যতা নেই বলেও মন্তব্য করেন মাহবুবুল হক। চিকিৎসা নিয়ে খালেদা জিয়া সন্তুষ্ট উল্লেখ করে বিএসএমএমইউ এর পরিচালক বলেন, তিনি যখন মনে করবেন তার চিকিৎসার আর প্রয়োজন নেই তখনই তাকে ছাড়পত্র দেয়া হবে। উনি আগের চেয়ে অনেক ভালো আছেন এবং উনি গ্রেজুয়ালি ইম্প্রুভিং। আপনারা জানেন যে সমস্যাগুলো নিয়ে আসছেন এগুলো ক্রনিক ডিজিজ, এগুলো একটু সময় লাগে এবং খুব স্লো ইম্প্রুভ হয় এবং উনি ভালো। ওনার ডায়াবেটিস, ওনার আর্থ্রাইটিস এবং অন্যান্য যে দুর্বলতা ছিল এগুলো অনেক ইম্প্রুভ, উনি খুব ভালো আছেন। আমরা ওনার উপর কোনো প্রেশার গেট করছি না যে আপনি চলে যেতে পারেন, যান আমাদের বোর্ড এখানে থাকতে চান থাকবেন। উনি যদি মনে করেন যে উনি কমফোর্টেবল, যে আর ওনার হসপিটালে থাকার দরকার নেই, উনি সম্পূর্ণ ভালো আছেন। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন তিনি। ৬৫ বছর বয়সী আবু জাফর দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। জাফর আহমেদের মৃত্যুর খবর শুনে রাতে ইউনাইটেড হাসপাতালে যান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। বুধবার পুরনো পল্টনের মুক্তি ভবনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাফর আহমেদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে সেখানে সমাহিত করা হবে। যুদ্ধবিধ্বস্ত দেশের শান্তি রক্ষায় জাতিসংঘের হয়ে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন বাহিনী। সমরে শান্তিতে সমানভাবে লড়াইয়ে দক্ষ বাংলাদেশি বাহিনীর সুনাম ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বিভিন্ন বাহিনীর সেই সাফল্যের কথাই জানাচ্ছেন অখিল পোদ্দার। দুপর্বে সমাপ্ত প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। দেশ স্বাধীনের পর ১৯৮৮ সালে বাংলাদেশের সেনাবাহিনী প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে দুটি অপারেশনে অংশ নেয়। উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত যুদ্ধকে প্রতিহত করে শান্তি ফিরিয়ে দেয়া। আর এই কাজে বাংলাদেশের সেনারা যেমন যোদ্ধা তেমনই দক্ষ, বিদেশে দেশের সুনাম ছড়িয়ে দিতে। গত ৩০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করছে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে এক সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। বেসামরিক জনগণ যেখানেই হুমকির মুখে সেখানেই আমরা তাদের উদ্ধারে আমরা এগিয়ে যাই এবং তাদেরকে উদ্ধার করি। কর্মক্ষেত্রে আমাদেরকে জীবনও দিতে হয়েছে, আমাদেরকে ঝুঁকির মুখে পড়তে হয়েছে, বিদেশ বিভুঁয়ে কোথাও মরুভূমি, কোথাও পর্বত, কোথাও প্রচণ্ড শীত, সমস্ত কিছুকে উপেক্ষা করে একটা বৈরী পরিবেশের মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যদের কাজ করতে হয়েছে।
ভিন্ন ভিন্ন রণকৌশল, অন্য দেশের বাহিনীগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করা, ঝুঁকির বিনিময়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাবাহিনীর বিকল্প নেই বললেই চলে। যে কারণে অন্য দেশের তুলনায় আমাদের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর অংশগ্রহণ ইতিহাসে উল্লেখ করার মতো। সৈন্য প্রেরণকারী দল তার মধ্যে প্রথম সারির, আমরা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকছি অনবরত। আমাদের পূর্বসূরীরা সুন্দরভাবে কাজ করে যে সুনাম অর্জন করেছে বিশ্ব সম্প্রদায়ের কাছে, আমরা এই মানকে ধরে রাখতে হবে। সব কিছু মিলিয়ে আমাদের একটা খ্যাতির জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জন্য। পৃথিবীর বিভিন্ন মিশনে এখনও বাংলাদেশের প্রায় 7,000 সদস্য জাতিসংঘ বাহিনীতে কৃতিত্বের সঙ্গে কাজ করছে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রে এখন বেহাল দশা। সংস্কার ও মেরামতের অভাবে খসে পড়ছে দেয়ালের পলেস্তেরা, বিবর্ণ হয়ে গেছে স্থাপনার চারপাশ। কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশ পর্যটক ও নজরুল ভক্তরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলী ইসলাম। দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, কবির কৈশোরের বেশ অনেকটা সময় কেটেছে এই ময়মনসিংহের ত্রিশালে। 2008 সালে কবির স্মৃতি রক্ষায় ত্রিশালের কাজীর শিমলা দারোগা রাফিজুল্লাহর বাড়ি ও নামাপাড়া গ্রামের বিচুতিয়া ব্যাপারী বাড়িতে প্রতিষ্ঠা করা হয় কবি নজরুল স্মৃতিকেন্দ্র ও জাদুঘর। স্মৃতিকেন্দ্রে রয়েছে কবির ব্যবহৃত খাট, ছবি, গ্রামোফোন সহ নানান বই। প্রথম দিকে পাঠাগারে স্থানীয় শিক্ষার্থী সহ পর্যটক আসলেও এখন সেটি শূন্যের কোঠায়। স্মৃতিকেন্দ্রের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন দারোগা ও ব্যাপারী বাড়ির বংশধর ও কবির অনুরাগীরা। এই জায়গাগুলোকে সংরক্ষণের খাতিরে যা যা উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো গ্রহণ করবে। স্মৃতিকেন্দ্র দুটি সংস্কার ও মেরামতের পদক্ষেপ নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। আমরা প্রজেক্ট পাঠিয়েছিলাম, সেই প্রজেক্টটা পাস হয়ে গেছে। দুইটা স্মৃতিকেন্দ্রই রিনোভেশনের জন্য আর কি, রিনোভেশন আপগ্রেড যতটুকু করা যায় সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আশ্বাস না, কবি স্মৃতি বিজড়িত স্থানগুলো দ্রুত রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে এমনটাই চাওয়া কবিপ্রেমীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা, পদত্যাগে অটল রাহুল। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আজ বাকিংহামে, বর্ণিল আয়োজন। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল রেলের জরিপ শেষ, চলছে নকশা প্রণয়নের কাজ, 2026 সালে চালু। নুসরাত হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, আসামি অধ্যক্ষ সিরাজ সহ 16 জন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 4 জলদস্যু নিহত, অস্ত্র গুলি উদ্ধার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2:00 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে ধন্যবাদ।